নমস্কার, আমি বাবলু নন্দী। আমি বাঁকুড়া জেলার ইন্দপুর থানার হাটগ্রামের একজন শঙ্খশিল্পী। হাটগ্রাম মূলত শঙ্খশিল্পীর একটা জায়গা, বা শঙ্খশিল্পের উপরে নির্ভর করে এখানকার জীবন জীবিকা নির্ভর করে। মানে শঙ্খশিল্পটাকে এভাবে বেছে নিলাম, শঙ্খশিল্প হচ্ছে আমার পারিবারিক একটা পেশা। আমার আমার একটাই উদ্দেশ্য ছিল যে শঙ্খশিল্পের পরিচয়ে আমি যেন বড় হতে পারি এবং শঙ্খশিল্পের কাজ করে আমি প্রতিষ্ঠিত হব, এটাই আমার মূল লক্ষ্য। শঙ্খশিল্পের যে কাঁচামালটা আসে আমার মূলত দক্ষিণ ভারত থেকে, দক্ষিণ ভারত থেকে আসে কলকাতায় এবং খড়গপুর এবং মেদিনীপুরের বিভিন্ন জায়গায়। সেখান থেকে আমরা মহাজনের হাত ধরে আমরা কিন্তু এটা আমরা কালেকশন করে নিই। শাঁখের জিনিসগুলো পুরোটাই হাতে বানানো, সম্পূর্ণ হাতে বানানো, কিন্তু এখানে কেমিক্যাল ব্যবহার বলতে কীরকম যে শাঁখ প্রথমে শঙ্খটাকে ধোয়ার জন্যে ব্লিচিং বা কস্টিক সোডা এ সকল দিয়ে শঙ্খটাকে ধোয়া হয়। শঙ্খের ভিতরে অনেক মাংস থাকে, অনেক মাংস থাকে বা শঙ্খের উপরে উপরিতলটা যে পুরোটা ছালে পরিপূর্ণ, সেটা যদি আমরা কস্টিক সোডা বা এ সকল দিয়ে যদি একটা আমরা ফুটিয়ে নিই বা বয়লিং করি, সে বয়লিং করাতে ওটা হয়তো চামড়াটা ফেটে যায়, অনেকটা পরিষ্কার হয়ে যায় এবং সেটাকে আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে আমরা কাজের উপযোগী করে তুলি। আমাদের তো ধরুন এটা তো একটা পেশা, আমরা খুব যত্ন সহকারে বা খুব ধৈর্য ধরে এটা কিন্তু কাজটা আমরা করি। না, শাঁখের কাজ ছাড়া পেশা হিসেবে অন্য কোনো কাজ করি না, কারণ শঙ্খশিল্পটাই আমার একমাত্র পেশা। এটাকে নির্ভর করে আমার জীবন জীবিকা এবং এই কাজ করার পরে যেটুকুন টাইম থেকে হয়তো আমার একটু নেশা আছে, গাছের প্রতি একটু নেশা আছে যে কিনো যে এই কাজটা গাছ লাগানো বা বিভিন্ন রকম ফুল গাছ লাগানো বা এগুলো করি এই কারণে যে একটু কী বলবো একটা রিল্যাক্সের জন্যে। বিক্রি কম হলে বাড়িতে সেটা মেনে নিতে হয়, মানে সব শিল্পেরই তো একটা বাজার আছে। যেমন আমাদের এই শঙ্খশিল্পের বাজার বলতে মূলত আশ্বিন মাস থেকে বেশি বিক্রি হয়, তাছাড়া শীতকালে বেশি বিক্রি হয়, তখন হয়তো আমরা অনেকটা বিক্রি করতে পারি এবং সারা বছর তো সমানভাবে বিক্রি হয় না। তাছাড়া সারা বছর ধরুন আমরা মাল উৎপাদন করে থাকি, পুরো টোটালি মাল আমরা উৎপাদন করে থাকি, বিক্রির সময় হচ্ছে আমাদের শীতকাল এবং শীতকালে সবচেয়ে বেশি হয়, বিভিন্ন ট্যুরিস্ট প্লটে এগুলো বিক্রি হয়, বিভিন্ন শহরতলিতে এগুলো বিক্রি হয় এবং সেটা যেমন বেশি বিক্রির সময় যেমন বাড়িতে মেনে নেয়, কম বিক্রি হলেও সেটা মেনে নিতে হয় বাড়িতে। এখন অবধি করা আমার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আমাদের যে শাঁখের মধ্যে বিভিন্ন রকম যে নেট কাটিং বা জালি হয় এগুলোই আমাদের সবচেয়ে একটু ঝুঁকিপূর্ণ কাজ, কারণ শাঁখ তো একই শাঁখ হচ্ছে শক্ত জিনিস এবং পাতলা। এগুলো নেট কাটিং করার ফলে কি হয় যে কিছু অংশ হয়তো কেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে, তখন এটা কিন্তু আর ওই শিল্পটাই কিন্তু হয়তো নষ্ট হয়ে যাবে বা ফেলা একবারে ফেলে দিতে হবে। সেই কারণে এটাকে আমি জটিল কাজ বলে মনে করি। এগুলো বেশি ডিমান্ড আছে মূলত এই যেমন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যেমন কলকাতা থেকে এবং বড় বড় যে আমাদের জেলার মধ্যে যেগুলো বড় বড় শহর সেগুলোর থেকে আসে। তাছাড়া আমাদের যে স্থানীয় যে শঙ্খশিল্পে যারা কেনা বেচা করে যে তারা কিছু আমাদেরকে অর্ডার দেয়। তাছাড়া আমরা এরকম যেটা আমাদের শঙ্খের যে চুড়ি বা যেগুলো আমাদের কমার্শিয়াল যে প্রোডাক্ট হয় এগুলো সাধারণত আমাদের বিহার দিকে বেশি যায়। কাজের মধ্যে কাজের আমার যেটা ভালো লাগা জিনিস বলতে
যে ফিনিশিং অবস্থাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যখন একটা কাজকর্ম একটা শিল্পকর্ম তৈরি করব, তৈরি কর্ম মানে তৈরি করার পরে যে যে আমার মানে ফিনিশিং অবস্থা প্রায় শেষ অবস্থা, তখন কিন্তু খুবই ভালো লাগে যে এই শেষ অবস্থাটা। আমার মতে শঙ্খশিল্পের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ অবস্থায় বলবো। তার কারণ হচ্ছে এটাকে বাঁচিয়ে রাখতে গেলে সরকারের ভূমিকা চাই। সরকার যদি একটা শঙ্খশিল্পীদের জন্য একটা স্থায়ী বাজার যদি করে, যে শঙ্খশিল্পীরা যে দীর্ঘ এই যে মাল উৎপাদন করবে, এই মাল উৎপাদন করার জন্য তার যদি একটা বিক্রির যদি একটা স্থায়ী ব্যবস্থা করা, তাহলে শিল্পীদের মধ্যে একটা উৎসাহ জাগবে যে আমরা একটা বিক্রির একটা আমাদের ঠিকানা আছে, যে আমরা একটা বিক্রি করতে পারবো আমাদের উৎপাদিত মাল। তাছাড়া শঙ্খশিল্পীদের যে কাঁচামাল, এই যে কাঁচামালটা যে আগে একটা কী ছিল যে মঞ্জুসার থেকে কাঁচামাল সাপ্লাই দিত, ও মানে অনেকদিন আগে, সেটা মোটামুটি প্রায় 75-76 সাল মোটামুটি, তখন আমি দেখেছি যে বাবার সাথে জেলা পরিষদে গেছি, সেখানে আমাদের শাঁখের যে কাঁচামালটা ওখান থেকে জেলা পরিষদ থেকে আমরা সাপ্লাই পেতাম। তাহলে কী হতো যে একটা নির্দিষ্ট দামে শিল্পীরা এই কাঁচামালটা পেত। এটা যদি গভর্নমেন্ট যদি আবার শুরু করে এটা হলে খুবই ভালো হয়। আর তাছাড়া যে এই যে শঙ্খশিল্পীদের জন্যে একটা সহজ সরলভাবে যে একটা ঋণের ব্যবস্থা করতে হবে, যে যদি শিল্পীরা যদি ব্যাংক থেকে সহজভাবে বা সহজ কিস্তিতে যদি একটা ঋণ পায়, তাহলে হয়তো তারা একটা মূলধন পাবে এবং শিল্পকে ধরে রাখতে পারবে। হস্তশিল্পে যেমন সরকারি বিপণন কেন্দ্রগুলো আমাদের এখান থেকে যে হস্তশিল্প সামগ্রী যে ক্রয় করে, সেরকম শিল্পীর মতন যে ছোটো ছোটো যে ইন্ডিভিজুয়াল যে সংস্থাগুলি আছে, তারাও আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে মানে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী ক্রয় করিয়া থাকেন, এবং এটাতেও আমরা অনেকটা উৎসাহিত হই, এবং এদের যে ওরা যে যেটা আমাদের এখান থেকে কেনে, এটা তো আমাদের জীবন জীবিকা অনেকটা চালানোর জন্য অনেকটা সাহায্য করে। আমার পরে আমি তো আমার ছেলে মেয়েকে এই শিল্পকর্ম শেখাতে খুবই উদ্যোগী বা আগ্রহী, বা আমার ছেলেমেয়েরাও এই শিল্পকর্মকে করতে চায়। তাছাড়া নতুন প্রজন্ম এই শিল্পকর্ম করুক, এগিয়ে আসুক, আমি সাহায্য করব, এবং যে এই শিল্পকর্ম করে যে ভবিষ্যতে কিছু করা যাবে, সেটাও সেই রাস্তাগুলো আমি হয়তো তাদেরকে দেখাতে পারবো।